বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন। আজকে শ্রাদ্ধ নিয়ে একটা মজার কাহিনী বলবো। পৃথিবীর প্রায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যেই বেশ কিছু উপসম্প্রদায় আছে, মানে নিজ নিজ ধর্মের মধ্যে বেশ কিছু ভাগ আছে এবং তাদের মতগুলো ভিন্ন ভিন্ন। যেহেতু আমি হিন্দু ধর্মের মধ্যেই বড় হয়েছি, তাই আমি হিন্দু ধর্মের একটা ঘটনা বলি। হিন্দু ধর্মের অনেকগুলো উপসম্প্রদায় আছে, যেমন শৈব, বৈষ্ণব, সনাতনপন্থী, ব্রাহ্ম, প্রার্থনা সমাজ, আর্যমত ইত্যাদি ইত্যাদি আরও থাকতে পারে। এরা একই ধর্মের মধ্যে থাকলেও কিন্তু মতের একটা পার্থক্য আছে, সেই নিয়ে একটা কাহিনী বলি। একজন বৈষ্ণব বিধবা, তার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। এই 2 ছেলের মধ্যে একজন হচ্ছে বৈষ্ণবপন্থী, একজন হচ্ছে পুরাণপন্থী অর্থাৎ সনাতনী, আর যে মেয়েটা আছে সেও বিয়ে করেছে কোনো সনাতনপন্থীকে, মানে সনাতনীকে। অতএব একজন বৈষ্ণব আর 2 হচ্ছে সনাতনপন্থী। এখন সেই ভদ্রমহিলা, মানে বৈষ্ণব ভদ্রমহিলা মারা গেলেন। এবার কিভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে দেখুন। বৈষ্ণব সন্তান বলছে, আমি আমার মাকে সমাধি দেব, মানে বৈষ্ণব মতে সমাধি হয়। আর যে দুজন একজন ছেলে এবং একজন মেয়ে, যারা সনাতনপন্থী আর কি, তারা বলছে, না, আমি আমার মায়ের দাহ করব, আমরা আমার মায়ের দাহ করব। এই নিয়ে হচ্ছে ঝামেলা। যাই হোক, শেষ পর্যন্ত গণতন্ত্রে জয় হলো, মানে ভোটে যেহেতু একদিকে 2 একদিকে 1, তাই মায়ের দাহ হলো। এর পরবর্তী সমস্যা হচ্ছে অস্থি নিয়ে। বৈষ্ণবপন্থী ছেলে, সে বলছে, মায়ের অস্থি আমি আমার উঠোনে পুঁতে রাখবো। আর বাকি 2 বলছে, না, অস্থি গঙ্গায় যাবে। এখানেও শেষ পর্যন্ত সেই গণতন্ত্রের জয়, অর্থাৎ অস্থি গঙ্গায় গেল। এরপর এলো আত্মাকে পরলোকে পাঠানোর ব্যবস্থা, অর্থাৎ শ্রাদ্ধ। বৈষ্ণব পুত্র, সে বৈষ্ণব পুরোহিত ডেকে 11 মাথায় মাকে বিষ্ণুলোকে পাঠালেন। বৈষ্ণবরা বিষ্ণুলোকে পাঠায়, যা কিনা ওরা বলে থাকে যে স্বর্গের চেয়েও নাকি বড়। আর সনাতনপন্থী যে 2 ছিল, তার মধ্যে মেয়ে 4 মাথায় ষোড়শ উপাচারে শ্রাদ্ধ করে মাকে স্বর্গে পাঠালেন। ছেলে 10 কিংবা 15 পরে পুরোহিত ডেকে মাকে স্বর্গে পাঠালেন। তাহলে কি দেখা গেল? যে একই মৃতদেহ সাম্প্রদায়িকতার শিকার হলো। একজন বিষ্ণুলোকে পাঠালো, 2 স্বর্গে পাঠালো। এখন সেই মৃত মাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি বিষ্ণুলোকে যাবেন না স্বর্গলোকে যাবেন। ভাইয়ে ভাইয়ে যে এই সুন্দর সম্পর্ক, সেটা নষ্ট হলো এই শাস্ত্রের কারণে, শাস্ত্রের কচকচানিতে। আর বাড়াবো না, নমস্কার, ভালো থাকবেন।